ইজতেমায় কি গেলে কি হজ্জের নেকি হয়? এভাবে গেলে তো বিদাত হবে, কাবিরা গুনাহ হবে, বড় পাপ হবে। ওস্তাজি, পাপ থেকে বেঁচে চলার উপায় কি? রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করো, আর পাপের যেগুলো যে মাধ্যম সেগুলো ছেড়ে দাও। কাল থেকে আপাতত বড় মোবাইলটা ছেড়ে দাও, বাটাম মোবাইল ব্যবহার করো, আপাতত এখান থেকে শুরু করো। ওস্তাজি, সারাদিনের জন্য একটি আমল বলে দিন, সারাদিনের জন্য আমল আস্তা ঘরে লাগাতে দিন। মসজিদের কমিটি দ্বারা কি কবর স্থান পরিচালনা করা যাবে? করতে পারে, কবর স্থান তো কাউকে দিয়ে পরিচালনা করতে হবে, ওটা হেফাজত করে রাখতে হবে, কে আসছে কবর দিতে সেটা জানতে হবে। মসজিদের দানের টাকা দিয়ে কি কবর স্থানের কাজ করা যাবে? জি না, কবর স্থানের টাকা দিয়ে মসজিদ করা যাবে, মাদ্রাসার টাকা দিয়ে মসজিদ করা যাবে, মসজিদের টাকা দিয়ে মাদ্রাসা করা যাবে না। মসজিদের টাকার মানই ভিন্ন, ওটা নিচে দিকে নিয়ে যাওয়া যাবে না। সেটাও ঠিক হয়নি, মসজিদের টাকা আপনার মসজিদে যদি কাজ না থাকে তো অন্য মসজিদে দিয়ে দেবে, আপনি ওই পরিমাণ টাকা মসজিদে দিয়ে দিন। মসজিদের টাকার মর্যাদা খুব হাই মানের টাকা যেটা, সেটা হলো কি মসজিদের টাকা, ওটাকে আফজাল আর মাফজল, ওটা নিচের দিকে নিয়ে যাওয়া যাবে, একটা পরিমাণ করে দিবেন। মাদ্রাসার টাকা দিয়ে মসজিদ করা যাবে, কবরস্থানের টাকা দিয়ে মসজিদ করা যাবে, কিন্তু মসজিদেরটা এখানে নিয়ে আসা যাবে না। উকিল বাপ, বাপরে বাপ বলা যাবে না, কেন? নবী না করেছেন এই জন্য, ও কেন বাপ বলতে চাচ্ছে? কোনো তোমার বাপ নেই নাকি? এই লোক পাগলামি জিজ্ঞাসা তোমার মাথায় আসছে কেন? ওগুলো সব আদর করে, আর ওটা তো বিবাহ বৈধ করার জন্য উকিল বাপ ধরেছে, তোমার বুঝ থাকা দরকার। অজু করার পর হাঁটুর উপরে হাত দিয়ে স্পর্শ করা যাবে কি? অজু করার পরে গায়ের শরীরে যে কোনো জায়গাতে হাত লাগলে অজু নষ্ট হবে না, হাঁটুর উপরে কাপড় ঢুলে অজু ভাঙে না, কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু ভাঙে না, অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না, অজু করার পরে নখ কাটলে অজু ভাঙে না, অজু করার পরে খালি গায়ে গোসল করলে অজু ভাঙে না, অজু ভাঙবে পেশাব করলে, পায়খানা করলে, ঘুমিয়ে গেলে, স্বপ্ন দোষ হলে, ইসলি সহবাস করলে, আপনার ওই যে ইয়ে উটের গোস্ত খেলে, গার্মেন্টসে চাকরি করা, কতবার বলেছি যাবে না, এগুলো দিয়ে ফিরে আসতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আজান দিয়েছেন কি? স্পষ্ট বোঝা যায় না। কাবা শরীফের আশেপাশে সালাত আদায় দৃষ্টি কি কাবার দিকে থাকবে? জি না, সবসময় সালাতের জন্য সিজদার স্থানে থাকবে, আর তাহলে সালামের বৈঠক আঙ্গুলের উপরে থাকবে। পাত্রী দেখতে গিয়ে বরকে বর যেন কিপটে না বলে সেই জন্য টাকা দেওয়া যাবে কি? জি না, সুপ্রিয়া যাজা কমল্লা খায়, না এই আদর্শ থেকে ফিরে আসতে হবে। আচ্ছা সেটা বলুক, মানুষের অপবাদ পরে দিয়ে আসবে টাকা, সুপ্রিয়া যাজা কমল্লা খায়। কেউ খালি হাতে যাবেন না, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে নিয়ে যাবেন, এটা আপনাদের সম্পদ, লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করছেন, ওটা কে পড়বে? আপনারা যে আচ্ছা পত্রিকা যে বের হচ্ছে ফ্রি বের হয় কিনা টাকা খরচ হয়, তো টাকা তো আপনি না দেন আমি দিই, আমি না দিই অমুক দেয়, টাকা তো আর জামিয়া সালাফে বানাই নেয়, আমাদের টাকা দিয়ে পত্রিকা বের হয়, সেটা আমার যেই ভাই হোক, এবং ব্যয়বহুল খরচের পত্রিকা,
12 জন খালি মুফতি আছে, 16-18 জন লেখক আছে, 14 জন কর্মচারী আছে, এদের এত বেতন আছে, প্রেস আছে, প্রেসে 5-6 জন মানুষ আছে। অতএব আমাদেরকে এটা মূল্যায়ন করতে হবে, তাহলে সেটা সহজ হবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, বিশেষভাবে আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের এই দাবি দাওয়া কবুল করো, তোমার দরবারে জোরালো দাবি রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. মার্চের 7-8 রূপগঞ্জে যেতে হবে বাণিজ্য মেলার পিছনে। নিষেধাজ্ঞা দ্রব্য পাপ করে পান করে এমন একটি পাপ যার দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে, পরকালে জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই বাচ্চা ও বাচ্চাটা তখন কি করছিল, কোথায় বসেছিল, যার সামনে দিয়ে যাবে সে তো কথা বুঝতে পারবে না, আর ওই যে পিছনে কথা বলছে ও তো এদিক ঘেরা আছে, ও তো মনে করছে আমরা নাগালের বাইরে আছি। আপনারা দেখেন আশেপাশে যেন কেউ কথা না বলে, আর যারা রাস্তায় আছে বা আশেপাশে কোথাও গল্প করছে ওদেরকে নিয়ে আসার জন্য অনুরোধ করেন, প্রাণপণে চেষ্টা করেন, অন্যথায় যেতে বলেন, পরিবেশ নষ্ট করবে এমন তো আমরা চাই না। আর আমি তো নতুন নই, সবাই আপনারা আমাকে চিনেন, আমি কথা বলবো আর মানুষ গল্প করবে এমন নোংরা নীতি আমি পছন্দ করি না। অতএব আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দিনই ভাই, আপনি আমার দিনই বোন, আপনি এখন কোনো কাজ করিয়েন না, সব কাজ ত্যাগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা আপনাদের বিরক্তি আসার পূর্বে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আগে এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন একটু বলেনি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শয়তান। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা, শয়তানের কাজ, তোমরা বেঁচে থাকো এগুলো হারাম কাজ, এগুলোতে অংশগ্রহণ করো না। একটা না চারটা বড় পাপের কথা উল্লেখ হয়েছে, তার একটা হলো নেশাদার দ্রব্য পান করা, আর একটা হলো জুয়া খেলা, এক পর্যায়ে আসবে আলোচনা ইনশাআল্লাহ, আর একটা হলো মূর্তি যেখানে আছে মূর্তিকে সম্মান করা, মূর্তিকে মূল্যায়ন করা, মূর্তির আস্তানায় যাওয়া, আর একটা হলো লটারি ক্রয় করা, যদি লেগা যায় 40 লক্ষ টাকা দিয়ে 20 টাকা 30 টাকা 40 টাকা দিয়ে লটারি ক্রয় করলেন, বাকি জীবন কান্নাকাটি করে তোবা করতে হবে, এটা এত বড় পাপ, অথচ আমার কাছে আপনার কাছে কোনো পাপই নয়, এটা কাবিরা গুনাহ, এর জন্য তোবা করতে হবে। তোমার দরবারে অনুতপ্ত হইয়া এই মর্মে বলিতেছি যে আর জীবনে কোনোদিন এরকম পাপ করিব না, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি।